গুড মর্নিং সুপ্রভাত, আপনারা সবাই ভালো আছেন? আজ ব্লগটা 10টা থেকে স্টার্ট করলাম। আজ বৃহস্পতিবার, তা ছাদে আমার সব কাজ বাজ কমপ্লিট করে আমি এখন ছাদে গেছিলাম, যে কটা কাগজ জামা না কেচেছি, তা আজ এরপর নাড়তে গেছিলাম। তো ওই নাড়তে গিয়ে কটা শাক তুলে নিয়েছি ছাদে, শাক থেকে ছাদে গাছপালা যে লাগানো আছে, গাছপালার মধ্যে কি সুন্দর শাক হয়েছে আপনাদের দেখায়, কি এরকম শাকগুলো হয়েছে। কিছুটা বাবাকে বলেছি, অল্প অল্প একটু হয়েছে তাহলেও, আর বাবাকে বলেছি তুমি তো বাজারে যাবে, তা আমার একটু শাক নিয়ে এসো, তাহলে এই শাকটার সঙ্গে একটু ভাজা হয়ে যাবে। তা অনেকক্ষণ গেছে, চলে আসার টাইম হয়ে গেছে, এবারে দেখি আপনাদের দেখাই এই শাকটা, দেখুন কতটা শাক হয়েছে, কি সুন্দর। একটাই গাছ, তার মধ্যে দেখুন কত বড় গাছটা হয়েছে শাকটা। তা তুলে নিয়ে আসলাম, শাকগুলো খেতে তো খুব ভালো লাগে। তা আমরা বাজার থেকে কিনে খাই অনেক সময় এসব শাক, তা আমার দেখছি এবার ফুল গাছের গোড়ার মতোই আমার হয়েছে। তা এর আগে একদিন কতগুলো তুলেছিলাম, আজকে আবার তুলেছি। তা অন্য শাকের সঙ্গে ভাজা করবো, লাল শাক, কিছুটা লাল শাক আনতে বলেছি, আজ একটু লাল শাক নিয়ে এসো, লাল শাকের সঙ্গে শাকটা ভাজা করবো, এই শাকটা খেতে খুব ভালো লাগে। শাকগুলো বেছে নিই বসে বসে, কতগুলো হয়েছে, একটা অনেকটাই হয়েছে। বাজার থেকে আম কিনে নিয়ে এসছে ওর বাবা, তা আম তেল বলেছে আম তেল করবে আর আচার করবে, যে আম তেল করবো বলে আজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে, আর একটু হলুদ মাখিয়ে রাখি, হলুদ মাখিয়ে একটু রোদ্রে দিতে হবে, নুন দেবো না, নুন দিলে জলটা ছেড়ে যাবে, জল কাটবে বলে জন্য নুন দেবো না, শুধু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে রোদ্রে একটু ইয়ে করে একটা থালায় করে বা একটা পেপারে দিলেও হবে, দিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে বয়ামের মতো ভরে দেব। এই যে, আর এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওর মধ্যে বয়ামের মধ্যে, আম তেল মুড়ি দিয়ে বা আলু ভাতে দিয়ে মিখিয়ে খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমাকে বলেছে অল্প করে একটু আম তেল করবে। আম কিনে নিয়ে এসে, মানে বাজার থেকে আম কিনে নিয়ে এসে অনেক কদিন হয়েছে, তা আজকে আমি করছি, আমগুলো এইভাবে একটু রোদ্রে দিয়ে দেবো। এই যে রোদ্রে দিয়ে দিয়েছি, একটু রোদ্দুরে থাকুক, নিচে একদম নিচে দিলাম না, একটু বালতিটার উপরেই দিলাম, কিছু না হলে কিছুতে এসে মুখ দিয়ে দিতে পারে, ওই জন্য ঘন্টাখানিক একটু রোদ্দুরে থাকলে পরেই, যা রোদ্দুরে তাপ, ঘন্টাখানিক থাকলেই মোটামুটি একটু ইয়ে হয়ে যাবে। পুরে রান্না হচ্ছে শাক ভাজা, আর এই যে শাক তুলেছিল আপনাদের দেখিয়েছিলাম, যে গাঁদা পূর্ণিমা এগুলো নাম, আর হচ্ছে লাল শাক দিয়ে ভাজা হবে, আর হচ্ছে মাছ দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে ঝোল হবে, এই যে মাছ, এই যে রুই মাছ, আর পটল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে। রান্না বান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, এই যে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল আর এই যে শাক ভাজা আমাদের হয়ে গেছে। তা চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়ার পরে তারপরে দেখা হবে। কি সুন্দর দেখুন, হলুদ মাখিয়ে আমি রোদ্রে একটু শুকিয়ে নিয়েছিলাম, তা এইভাবে এরকম হয়েছে, শুকিয়ে নেওয়ার পরে রোদ্রে সুন্দর শুকিয়ে গেছে। এইবারে একটা একটা করে বয়ামগুলো সাজিয়ে দেবো, দিয়ে তারপরে তেল ঢেলে দেবো। এরপর লঙ্কাগুলো দেবো, লঙ্কা দিয়ে দিলাম, এবারে তেলটা দিয়ে দেবো, টুকরোটা সব টুকরোগুলো সব ভরে গেছে,
এই যে এর মধ্যে এখন তেল দিয়ে রেখে দিলাম আর দুদিন রোদে দেব। দেওয়ার পরে একটু মশলা জিরে আর একটু ধনে আর একটু পাঁচ ফোড়ন গুঁড়ো করে মিটি সময় আর কি পাঁচ ফোড়নটা গুঁড়ো করে মশলাটা অল্প অল্প ভাঙবো, ভেঙে এর মধ্যে দিয়ে দেবো সেন্টের জন্য। তাহলে মানে তেলটা থাকলে যে মুড়ি আম তেলের একটা সেন্ট সুন্দর তেল, ওই জন্য মশলাটা দেয়া। আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই আম তেলটা করলাম, কারণ আমটা একটু শুকাতে দিয়েছিলাম তো, আপনারা তো দেখেছেন আমটা আমি কেটে শুকাতে দিয়েছিলাম, তাই যার জন্য একটু দেরি করেই করলাম বিকেলের দিকে। খাওয়া দাওয়া করে গুছিয়ে গুছিয়ে নিয়ে সব কমপ্লিট করে তারপরে এইটা আজকে, যেহেতু আমটা রোদে দেওয়া আছে কালকে, এবার কাল থেকে রোদে দিলে অসুবিধা নেই, এই জন্য আজকে রেডি করে রেখে দিলাম। সন্ধ্যাবেলা এখন যাদের জন্য জল খাবার করতে, সন্ধ্যাবেলা সন্ধ্যার টিফিন করতে, আজকে সন্ধ্যার টিফিনে একটু একটু বায়না হয়েছে ওদের, একটু বললো আমরা গরম গরম একটু পেঁয়াজি করে দাও আর মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা চা দিয়ে সন্ধ্যের টিফিনটা আমরা সারবো। এবার বাবা বাড়ি আছে, যে বৃষ্টির ওয়েদার এখন বৃষ্টি হচ্ছে, ওই জন্য আজকে বেরোয়নি দোকানে, দোকান বন্ধ। তা বললো যে তাহলে সন্ধ্যে আমার তো এখন ওর বাবা না বাড়ি থাকলে সন্ধ্যেবেলা টিফিনটা আমার অতটা ঝামেলা হয় না, ও ছেলে মেয়েদেরকে আমি কোনো রকম একটা কিছু করে দিই, বাড়ি থাকলে পরে ওকে একটু তেলে ভাজা কিছু, ওর বাবা বাড়ি থাকলে একটু তেলে ভাজা কিছু করে দিতে হয়। তাই এখন এই তেলে ভাজার জন্য দেখুন দেখাচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, এখন পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি আর হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবারে বেসনটা আগে নুনটা দিয়ে একটু মেখে নেবো, নুন হলুদটা দিয়ে একটু মেখে নেবো, পেঁয়াজটাকে নিয়ে একটু রেখে দেবো। দেওয়ার পরে একটু জল ছেড়ে যাবে যখন, তখন আমি বেসনটা দিয়ে দেবো, যেহেতু এর মধ্যে জল দিতে হয় না, একদম শুকনো শুকনো করেই পেঁয়াজের মধ্যে পেঁয়াজগুলোকে বেসনটা মাখতে হয় একদম শুকনো শুকনো করে, এই নুন আর হলুদ দিলে পরে জল উঠে যায়, ওই জন্য মাখিয়ে রেখে দিতে হবে এখন একটু। কিছুক্ষণ রাখার পরে এরকম জল জল মনে উঠে গেছে, এবার আমি বেসনটা দিয়ে দেবো। যে মেখে নেওয়া হয়ে গেছে, আমার একটু জল দিতে হয়নি, পেঁয়াজে যা নুন আর হলুদ মাখানোর যে জলটা মোটে উঠেছিল সেই জলটা দিয়ে বেসনটা মাখা হয়ে গেছে একদম কি সুন্দর দেখুন। এই যে আমি একটু জল দিইনি, এবারে তেলটা ওইদিকে ফ্রাই প্যান বসানো হয়ে গেছে, এবারে তেলটা দিয়ে দেবো, তেলটা গরম, এই যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে এবার ছোট ছোট করে দিয়ে দেবো। এই যে তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে দিতে হবে, এই যে এবার উঠে দিচ্ছি, এক প্লেট করে ভাজা হয়ে গেছে। আর তবে গ্যাসটাকে আস্তে করে দিয়েছি, একটুখানি স্লো করে দিতে হবে, নাহলে তো পুড়ে যাবে, ভেতরটা কাঁচাও থাকবে, আর ওই জন্য একদম আস্তে করে দিয়ে তারপরে এটাকে পেঁয়াজিটাকে ভাজছি আমি। দেখুন এই টিস্যুর মধ্যে করে রেখে দিয়েছিলাম যে তেলটা টেনে নিয়েছে, এবারে আমি ট্রের মধ্যে করে নিয়ে যাচ্ছি। আর এই যে মুড়ি, আর দেখি কে কখন মুড়ি খায়, বাবার জন্য নিয়েছি, আর মেয়েরা যদি খায় মেয়েদের দেবো। আর এই যে চা রেডি করে নিয়েছি সব, এবার সব এক এক করে সব দিয়ে আসি। চলো সন্ধ্যেবেলার টিফিন ওদের দেওয়া হয়ে গেছে, এবারে ওরা সব টিফিন খাচ্ছে, আমি এদিকে রাত্রের ডিনারের জন্য রেডি করি, রাত্রে আবার খাবার দাবার সব রেডি করতে হবে। তা আমি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটা ব্লগে, ধন্যবাদ।